ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, সরাসরি দেখুন কি বলছেন। তারা লোয়ার কাস্ট কাট করে, হরিয়ানা তো শুনতাম, বিহারে শুনতাম, এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম, দেখতাম, তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না। এর নতুন টেন্ডেন্সি যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল, পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন চাই, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। দমদম ডায়মন্ড হারবার থেকে বড়নগর ভাঙড়, দিনভর অশান্তি, উত্তপ্ত সন্দেশ খালি। ক্যানিং পশ্চিমে কিন্তু সেখানে বিজেপি প্রার্থী জয়নগরের ক্যান্ডিডেট অশোক কান্ডারকে এসে উপস্থিত হয়েছেন, যেটা অভিযোগ যে আজকে যখন বিজেপি প্রার্থীরা এই 268 নম্বর বুথে সেখানে যখন ভোট দিয়েছিলেন তখন কিন্তু তাদের রাস্তা আটকে দাঁড়ায়, কিন্তু শাসক দল আশ্রিত দুষ্কৃতি পাইবে এমনটা অভিযোগ। এরপর কিন্তু তাদেরকে বেধড়ক মারধর করা হয়, লাঠি রড বন্দুকের নল, মানে বন্দুকের রে আর কি পিছনের অংশ যেটা, মানে বন্দুক নিয়ে সেগুলো আমাদেরকে অতর্কিত আক্রমণ করে এবং পাথর, মানে রাস্তায় পড়েছিল খোয়া বা আপনার ইট, সেগুলো নিয়ে আমাদেরকে মাথায় মারে, যে মাথা তো ফ্র্যাকচার হয়েছে, আমাদের 5-7 জনের মাথা ফ্র্যাকচার হয়েছে, হাত ফ্র্যাকচার হয়েছে, এবং মেয়েদেরকে ওরা মানে শাড়ি ধরে টানাটানি ধাক্কাধাক্কি মারা, লাঠি দিয়ে মারা, রড দিয়ে মারা, সেগুলোও করেছে। যতদূর আমাদের অনুমান সেটা হচ্ছে টিএমসি পার্টি। প্রথমে কথা হলো ভোট কারো দেওয়া যাবে না, ভোট চলে যাও, আমরা বিজেপি ভোট মারবে, তোমাদের ভোট আপনাদেরকে ভোট দেনে কি জরুরত নেই, কেন কে মতলব এই যে তো আমি তো এই জন্য আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কেন ভোট দিতে পারবো না, পারবি না, বিজেপি ভোট দিবি, বিজেপির কোনো কোনো ভোট পড়বে না। হাতিশালার পূর্ব পাড়াতে রয়েছি আমরা এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, এখানে যারা বাসিন্দা তাদের অভিযোগ যে ভোট দিতে যেতে দিচ্ছে না, এরকম বিষয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। কি ভয় দেখানো হচ্ছিল আপনাদেরকে, আপনারা যেটা বলছিলেন কি ভয় দেখানো? আমি এজেন্ট ছিলাম, আমাকে জোর করে তুলে নিয়ে চলে এসেছি। কোন দলের এজেন্ট? আমি আইএসএফ-এর, কয়েকদিন আর ইয়ে আমিরুল তুলে নিয়ে এসেছি আমাকে। তারপরে তাও আমাকে বাড়িতে দিয়ে গেল, অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিল, আমি আমার বাড়ি দিয়ে। আপনাকে ওখানে বসতে দিল না, কোন বুথে ছিলেন আপনি? আমি 44 নম্বর বুথে ছিলাম, মানে বুথে আমাদের দুজন আছি, একজন রিজার্ভে ছিলাম, সেটা রিজার্ভে ছিলাম আমি, আর ভিতরে একজন বসে আছি। ভাঙড়ের নলমুড়ি গ্রাম, এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ তারা কেউ ভোট দিতে যেতে পারছে না, যারা যারা ভোট দিতে গেছে তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিযোগের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং এই যে গ্রামে যাদেরকে দেখা যাচ্ছে, যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই তারা কিন্তু ভোট দিতে যেতে পারছে না, এখান থেকে মাত্র 200 মিটার দূরে হচ্ছে বুথ, এবং সেখানে পুলিশ থাকলেও গ্রামের মহিলারা, গ্রামের মানুষরা যেতে ভয় পাচ্ছেন, তারা আতঙ্কে ভুগছেন। আপনি কি ভোট দিতে যেতে পেরেছেন? কি যাব, মারধর করছে, কি যাব, কি যাব, ভোট দিতে মারধর করছে, হ্যাঁ, মাথা ফাটকে দিতেছে, হ্যাঁ, আমি ভয় মেরেছে, ভোট দিতে পারি না, ভোট দিতে পারি না, চলে এসেছিলাম। বাহিনী আছে, পুলিশ আছে, এরা সুরে করে নিয়ে গেল, নিয়ে মার খাইয়েছে। কি সিপিএম এর এজেন্ট ছিলেন? এজেন্ট ভোট দিতে পেরেছেন যেতে? না বাবা, ভোট দিতে পারিনি। পারলেন না? না। ঠিক করেছিলেন তো দেবেন এবার ভোট? হ্যাঁ। হ্যাঁ, কারা, কাদের জন্য, কাদেরকে ভয় পাচ্ছেন? দিদি আপনি ভোট দিতে পারলেন?
না না এখন ভোট দেয়নি, কি ভোট দেবো, সব মারপিট করছে, সব ছেলেপুলিকে মাথা ফেট কেটে দিচ্ছে, কি ভোট দেবো। এটাই হচ্ছে এই মুহূর্তে নলমুড়ি গ্রামের ছবি। ছাতা নিয়ে বেরিয়েছে মহিলারা, দেখতে পাচ্ছি হাতে ছাতা নিয়ে মহিলারা বেরিয়েছেন এই কুলতলিতে, একের পর এক মহিলাদের হাতে ছাতা নিয়ে তারা বেরিয়েছেন। এরা এসে আজকের এক সপ্তাহ ধরে আমাদের পাড়াতে ঘের দিচ্ছে এবং ওসি পুরো নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের নেজুল, উনি চাচ্ছে যে মানুষের উপর আরো রোলার চলুক। ওনাদের বলেছি যে আমরা এখানে দাঁড়িয়ে থেকে পুরো ইভিএম তো ভোট তো ওখানে চলছে, তাহলে ইভিএম কি করে জলে ফেলবে।